আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই এপিসোডের মাধ্যমে ভয়ঙ্কর কিছু ইনফরমেশন এবং অনেক কিছু শেখার আছে এবং আনন্দময় উপভোগ করতে পারেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই দেখতে পাচ্ছেন এই লোকটির একটি পা না থাকার শর্ত সে ভালো মানুষের চেয়েও ভালোভাবে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সম্ভব হতাশ নয়, চেষ্টা করুন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক অজগর উদ্ধার করেছে আপনার কর্তৃপক্ষ। আপনার আশেপাশে এই ধরনের সাপ থাকতে পারে, সাপ থেকে সাবধান থাকুন এবং নিজেকে নিরাপদ রাখুন। বন্ধুরা, এটি একটি ফানি ভিডিও মনে হবে, তবে আমরা বলতে পারি অতি চালাকের গলা রশি সেই বিষয়টি এখানে সম্পূর্ণ প্রমাণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন সাপের সাথে মশকরা করতে গিয়ে একসময় সে লুঙ্গি থেকে দৌড়িয়ে পালিয়ে গেল। আপনি যদি কারো উপকার করেন, সে যদি আপনার সাথে বেমানি করে, আপনার মনটা খারাপ হয়ে যাবে। এই ভিডিওর মাধ্যমে আমরা শিক্ষা নিতে পারি আমাদের সমাজে অনেক এ ধরনের অকৃতজ্ঞ কীট পতঙ্গ আছে, তাদের কাছ থেকে আমরা দূরে থাকি, নিজেকে সেফ রাখি। তারা মানুষ মানুষের সাথে বেইমানি করে, কিন্তু পশু পাখি একটু সময় আর একটু খাবার পেলে কখনো তাদের সাথে বেইমানি করে না। একটি একটি কাঠবিড়ালির বাচ্চা ছোটকাল থেকে পালা অবস্থায় এক পর্যায়ে মালিকের সাথে সে সম্পর্ক ভালো হয়ে গেছে এবং নিজে খাওয়া শিখেছে। আমরা মানুষ চিনে সম্পর্ক করি আর পশু পাখিকে দেখাশোনা সামর্থ্য চেষ্টা করি। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি মুরগি তাদের বাচ্চাগুলো সেভ রাখার জন্য অনেক চেষ্টা করছে। এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিতে পারি আমাদের সমাজে অনেক পিতামাতা আছে, তাদের সন্তানদের লালন পালন করে বড় করে শিক্ষিত করে একটা পর্যায়ে তারা যখন সংসার করে তখন এই বিদ্রোহ পিতামাতার তাদের কাছে স্থান হয় না, তাদের দেখা শোনার সময় থাকে না, তাদের স্থান হয় কোনো আশ্রয়কেন্দ্র অথবা রাস্তাঘাটে। সেই নির্লজ্জ সন্তানদের প্রতি আমাদের কিনা রইল। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এক লোক ধান মাপছে, কিন্তু বাটপারি করে মাপে ধান বেশি নিচ্ছে। আপনারা ফলো করে দেখবেন যে বাটকাটা দিয়ে মাপছে, বাটকাটা উঁচু করে না, তার মানে তার ইচ্ছা মতো ধান পাটপারি করে বেশি নিয়ে যাচ্ছে। আপনাদের আশেপাশে এ ধরনের বাটপার অনেক আছে, খেয়াল রাখুন, নিজের কষ্ট জর্জরিত ফসল সেভ রাখুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তাজা মাছকে পিটিয়ে মারছে, আসলে তা নয়, এই মাছগুলোকে কেমিক্যালের মাধ্যমে সাদা মাছকে আপনার লাল করার চেষ্টা করছে। এ ধরনের বাটপার আপনার আশেপাশে থাকলে অবশ্যই তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়ার রিকোয়েস্ট রইল। মানুষ অথবা প্রাণী কাউকে ছোট করে দেখবেন না। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ছোট একটি ব্যাং বড় একটি সাপকে খাওয়ার চেষ্টা করছে, অবশেষে সম্পূর্ণ এই সাপটি এই ব্যাংটি খেয়ে ফেলে এবং খেতে সক্ষম। তাই বন্ধুরা, অহংকার নয়, আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারি সাধারণ মানুষ অথবা প্রাণীর অনেক দক্ষতা বা ক্ষমতা থাকতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় প্রাণীটি প্রথমে ছোট প্রাণীকে অবহেলা করেছে। একটা পর্যায়ে ছোট প্রাণীটি বড় প্রাণীকে এমনভাবে আঘাত করে একটা পর্যায়ে মেরে তার দেহের বেশির অংশ খেয়ে ফেলে। এতে আমরা বুঝি অহংকারে পতনের মূল আমরা শিক্ষা নিতে পারি।
বন্ধুরা অনেক বড় প্রাণীকে ছোট প্রাণী ঘায়াল করা অসম্ভব কিছু নয় এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকে অনেক সময় এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি বাচ্চা ছেলে একটি অযোগ্য সাপের সাথে খেলাধুলা করছে। তা আমরা অবশ্যই যতটুকু জানি সাপ দেখলে আমরা ভয়ে দৌড়িয়ে পালাই, এত বড় সাপ দেখলে হয়তো আমাদের হুঁশ থাকার কথা নয়, কিন্তু ছোট একটি বাচ্চা ছেলে এই বড় একটি অযোগ্যের সাথে খেলা করছে, এটা কিভাবে সম্ভব তার ফ্যামিলির লোকজনের সাথে কথা না বলে বোঝা পড়েই মুশকিল। তবে আপনি কখনোই চেষ্টা করবেন না, হয়তো আপনি চেষ্টা করতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন, আপনার জীবনে আসতে পারে দুঃসময়। আপনারা নিজেরা নিজেরা কখনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কখনো ঝগড়া করবেন না, আপনারা যদি ঝগড়া করেন হয়তো তৃতীয় পক্ষ এই সুবিধা গ্রহণ করবে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুটি বিড়াল একটি খাবার নিয়ে দুই দিকে টানছে, আর মাঝখানে একটি বিড়াল এসে তার স্বাদ গ্রহণ করছে। আপনার জীবনে এমন হতে পারে, নিজেরা নিজে ঝগড়া করবেন তৃতীয় ব্যক্তি সুবিধা গ্রহণ করবে। বন্ধুরা আমরা কষ্ট করে টাকা ইনকাম করে আমাদের বাচ্চাদের ভালো দোকান থেকে বড় বড় অথবা দামি চকলেট কিনে দিই, এই চকলেটের মাঝখানে কী থাকে, কী ধরনের বিষাক্ত কেমিক্যাল আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াই আপনারা দেখতে পাচ্ছেন। এই আন্টি চকলেট পুড়িয়ে দেখিয়ে দিচ্ছে এর ভিতরে কেমিক্যাল থাকে, এতে কোনো মেস নেই। এই ধরনের চকলেট থেকে আপনাদের সন্তানকে বিরত রাখুন এবং সুস্থ রাখার চেষ্টা করুন। না জেনে খেয়ে এসেছি, অদ্ভুত কাণ্ড তো। তাহলে মৌমাছি, এটা মৌমাছি, নিশ্চয়ই মৌমাছি, তার মানে জল ছিটে। প্লান্টিক ছুটাচ্ছে কিন্তু বল বারে লেগে চলে আসে, অবশেষে গোলকি উচ্ছ্বাসে গোলকি সেরে মেতে ওঠে, কিন্তু বল একটা পর্যায়ে ধীরে ধীরে চালের ভিতর প্রবেশ করে, তার মানে প্রতিপক্ষ হেরে গিয়ে জিতে গেছে। জীবনের শেষ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে আপনার সফলতার জন্য, অবহেলা নয়, চেষ্টা করুন। তো যে কোনো কিছুই বিপদের কারণ। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই গাছের ডালের সাথে অনেক এনজয় করছে, একটা পর্যায়ে গাছের ডাল ভেঙে সে কোমরে আঘাত পেয়ে আপনার আহত হয়। একটু খাবার অথবা একটু সময় পেলে পরিবর্তন হতে পারে সবাই, কিন্তু আমাদের মানুষের মাঝে এমন পরিবর্তন খুবই কম, কারণ অনেক সন্তানরা বড় হলে পিতা মাতাকে কখনো দেখে না অথবা অবহেলায় লাঞ্ছিত করে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটি কবুতর তার মালিকের সাথে খুবই ভালো সম্পর্ক এবং তার ঘরে বসে তাকে পরিষ্কার করে নিচ্ছে, এটাই হলো আসলো মানবতার উদাহরণ। বন্ধুরা আমরা অনেকেই জরুরি অথবা বিশেষ মুহূর্তে কথা বলতে বলতে আমরা একটা পর্যায়ে যখন মোবাইলের ব্যাটারি সিগন্যাল দেয় লোর, তখন আমরা চার্জার লাগিয়ে আবার কথা বলার চেষ্টা করি, এই কাজটি কখনো ভুল করবেন না। এই কাজটি করার জন্য আপনার জীবনে আসতে পারে ভয়ঙ্কর একটি দুঃসময়। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দুটি পাখি তুমুলভাবে ঝগড়া করছে, একটা পর্যায়ে এর মাঝখানে একটি বিড়াল এসে দুটি পাখি খেয়ে ফেলতে সক্ষম হয়, এই জন্যে দায়ভার আপনারই নিতে হবে, আপনার ঝগড়ার কারণে আপনার সংসারে অশান্তি হতে পারে। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রতিবন্ধী কুকুর ধীরে ধীরে তার পা দুটি টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, যে কোনো মানুষ দেখলে মনে হবে একটি অসুস্থ প্রতিবন্ধী কুকুর, কিন্তু আসল ঘটনা তা নয়, এটি একটি পাটপারি খাতায় পড়ে। একটা পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন এই কুকুরটি খুবই ভালো এবং সুন্দরভাবে হাঁটতে পারে, একটি লোক যখন কাছে আসে তখন এই কুকুরটি আপনার ভালোভাবে হেঁটে সামনে এগিয়ে চলে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তার পশু পাখির ভিতরে পাটপারি রয়েছে, এটাই প্রমাণ করে। Thank you.
যে কোনো কাজ সাধনা করলে অথবা চেষ্টা করলে সবই সম্ভব। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লম্বা পায়ের মাধ্যমে হেঁটে চলেছে দুইটি মেয়ে, খুবই অসাধারণ চমৎকার বিষয়। হয়তো একদিনে সম্ভব হয়নি, অনেকদিন ট্রাই করছে তারপর সম্ভব হয়েছে। আপনিও যে কোনো কাজ চেষ্টা করুন, অবশ্যই আপনার দ্বারা সম্ভব হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শেষ পর্যায়ে। আপনারা যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি বন্ধুবান্ধবের জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।